নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও এই ভিডিওতে আমরা জেনে নেব বর্তমানে অর্থাৎ দশই মে শেষে এক ভরি গয়নাশোনা এবং পাকা দাম ভারত এবং বাংলাদেশ দুই দেশে কত হয়েছে প্রথমে আমরা দেখে নেব ভারতের দাম তারপর আমরা জেনে নেব বাংলাদেশের দাম সরাসরি আমরা চলে যাচ্ছি ভারতের আপডেটতে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দশই মে শেষে আমরা প্রথমে জেনে নেব বাইশ ক্যারেট বা গয়নাশোনার এক ভরির মূল্য তো প্রথমে জেনে নিচ্ছি বাইশ কেট সোনার এক গ্রামের যেটা বর্তমান মূল্য চার হাজার চারশো বিয়াল্লিশ টাকা যেটা গতকাল ছিল চার হাজার চারশো একচল্লিশ টাকা অর্থাৎ প্রতি গ্রামে গয়না সোনার দাম বেড়েছে এক টাকা করে একশো গ্রামে বেড়েছে একশো টাকা করে তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি গয়না সোনার এক ভরির মূল্য কত তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যেটা প্রতি গ্রামের দাম রয়েছে চার হাজার চারশো বিয়াল্লিশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় একান্ন হাজার আটশো বারো টাকা তো বন্ধুরা দশ পাঁচ দু হাজার কুড়ি এই তারিখ শেষে বাইশ ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে একান্ন হাজার আটশো বারো টাকা যেটা কিন্তু গত দিনের থেকে কিছুটা হলেও বেড়েছে তো এবার আমরা দেখে নেব চব্বিশ ক্যারেটের কী দাম আসছে ভারতের বাজার থেকে যে চব্বিশ ক্যারেটে যেটা বর্তমান মূল্য এক গ্রামের চার হাজার ছশো একুশ টাকা যেটা গতকাল ছিল চার হাজার ছশো কুড়ি টাকা অর্থাৎ এই ক্ষেত্রেও প্রতি গ্রামে পাকাশোনার দাম বেড়েছে এক টাকা করে একশো গ্রামে বেড়েছে একশো টাকা করে তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে দেখি চব্বিশ ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য কত তো সেক্ষেত্রে প্রতি গ্রামে যেটা দাম রয়েছে চার হাজার ছশো একুশ টাকা তাকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণ করলে যেটা দাঁড়ায় তিপান্ন হাজার আটশো নিরানব্বই টাকা তো বন্ধুরা দশ পাঁচ দু হাজার কুড়ি অর্থাৎ দশই মে শেষে চব্বিশ ক্যারেট বা পাকা সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে তিপান্ন হাজার আটশো নিরানব্বই টাকা এবং বাইশ ক্যারেট বা গয়না সোনার এক ভরির মূল্য বর্তমানে ভারতের বাজারে একান্ন হাজার আটশো বারো টাকা তো এটা ছিল দশই মে শেষের আপডেট এই দামটি নিয়ে আগামীকাল বাজার শুরু হবে অর্থাৎ এগারোই মে বাজার শুরু হবে তারপরে কী আপডেট থাকবে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেব এবার আমরা সরাসরি চলে যাচ্ছি বাংলাদেশের তো অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন দশই মে শেষে আমরা কিন্তু এখানে অনেকগুলো সোনার দাম দেখতে পাচ্ছি প্রতি এখানে ক্যাটেকাইজ প্রতি গ্রামের দামগুলো দিয়ে রয়েছে তো আমরা যেটা মেনলি দেখে নেব বাইশ ক্যারেট অর্থাৎ গয়না সোনা এবং চব্বিশ ক্যারেট বা পাকা সোনার দাম তো গয়না সোনার যেটা এক গ্রামের দাম চলছে চার হাজার দুশো আটষট্টি টাকা ছেচল্লিশ পয়সা এবং চব্বিশ ক্যারেটের এক গ্রামে যেটা দাম চলছে চার হাজার ছশো ছাপান্ন টাকা পঞ্চাশ পয়সা তো এবার যদি আমরা ক্যালকুলেশন করে বের করি এক ভরির দাম কত বাইশ ক্যারেটের তো সেক্ষেত্রে যেটা দাম রয়েছে এক গ্রামে তাকে আমাদের গুণ করতে হবে একইভাবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণ গুণগুলো যেটা দাঁড়ায় ঊনপঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা এটা হচ্ছে বাইশ ক্যারেট বা গয়না সোনার ভরি মূল্য এবং চব্বিশ ক্যারেটে যেটা দাম যদি বের করি তাহলে সেক্ষেত্রে প্রতি গ্রামে যেটা দাম রয়েছে তাকে আমাদের গুণ করতে হবে এগারো দশমিক ছয় ছয় চার দিয়ে এবং সেক্ষেত্রে গুণগুলো যেটা দাঁড়ায় চুয়ান্ন হাজার তিনশো তেরো টাকা তো বন্ধুরা দশ পাঁচ দু হাজার কুড়ি এই তারিখ শেষে বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেটের এক ভরির মূল্য হচ্ছে উনপঞ্চাশ হাজার সাতশো সাতাশি টাকা এবং চব্বিশ ক্যারেটের এক ভরির মূল্য দাঁড়াচ্ছে চুয়ান্ন হাজার তিনশো তেরো টাকা তো এই দামটা নিয়ে আগামীকাল বাজার শুরু হবে তারপরে কী আপডেট থাকবে অবশ্যই আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো তো এরকমই ভিডিও যদি প্রত্যেকদিন যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের লালগুলো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অপশনটিকে করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সেই সঙ্গে এই ভিডিওটি আপনি এখন কোন দেশ থেকে দেখছেন অবশ্যই সেই দেশটির নাম ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণের জন্য রাম জয় হিন্দ